70% हम लोग का बिलिंग जो होता है कैश में होता है और 30% हम लोगों का ये पेटीएम है, उसके बाद वीज़ा डेबिट पेमेंट है, क्रेडिट कार्ड से ये सबसे पेमेंट होता है, पर ज़्यादा फ़ायदा हम लोगों को कैश में होता है। अब पे ये कार्ड वगैरह से भी करने से फ़ायदा होता है, चेंज वगैरह देने का कोई इशू नहीं रहता है ना। कार्डे बेशी कुड़ी आमी कार्डटा केन बेशी आपनार सुविधा लागे कैशटार थेके पकेटे कैशटा थाके ना तई सेई जोन्नोई कार्डटा यूज करी কার্ডে মানে কেন কার্ডটা বেশি কেন ইউজ হয়? কার্ডটা অনেক জিনিসপত্র কেনাও যায় বেশি, ক্যাশটা তো সেরকম সাফিসিয়েন্ট ক্যাশ নিয়ে যেতে হয়, কার্ডে অনেকটা ভাবে সেরকমভাবে কেনা যায়, অনেক কিছু পছন্দ হলে কিনে নেওয়া যায়, সেই কারণেই কার্ডটাই বেশি ইউজ করা হয়। এখন করি না ইন দ্য সেন্স ক্যারি করার একটা মুশকিলের ব্যাপার, অতটা ক্যাশ আর বাচ্চাদের এখন টেস্টও চেঞ্জ হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, তো কার্ডে পেমেন্ট করতে গেলে যদি একটু বড় অ্যামাউন্টও হয় বা কম অ্যামাউন্টও যদি হয় সেটা অনেক ইজি হয়, মানে আমাদের সেরকমভাবে একটা হিসেব করে নিয়ে যেতে হয় না যে আমাকে এতটাই নিয়ে যেতে হবে ক্যাশ হলে যেটা হয়, কার্ডে আমি মানে ওটা বা চেঞ্জ হতে পারে আর কি, মানে ডিপেন্ড করে আমার কী জিনিসটা পছন্দ হলো তারপর আমি চেঞ্জ করতে পারি। এই যে হাটারিতে আমরা এসি আজকে, তো আপনাদের যে কাস্টমার্সরা আসে তাদের ক্যাশে পেমেন্ট বেশি হয় নাকি কার্ডে পেমেন্ট বেশি হয়? 40% কার্ডে পেমেন্ট হয়, 60% ক্যাশে পেমেন্ট হয়। তাছাড়া তো এখন আছে অনলাইনের সুবিধাগুলো, যেমন পেটিএম বা অন্যান্য যেগুলো আছে, ফোনপে আছে, ওগুলোতেও পেমেন্ট হয়। তো 40% ধরে রাখতে পারেন কার্ডে পেমেন্ট হয়, কার্ডে পেমেন্টই বেটার। কেন লাগে কার্ডে পেমেন্ট? সময়টা লাগে না, ক্যাশে তো আমার তো গুনতে হবে, ঠিক আছে, তারপরে তারা লিকুইড মানিটা সেই সময় সে বের করে নিচ্ছে কাস্টমার আজ, কিন্তু কার্ডে পেমেন্ট করলে সে পেমেন্টটা করতেছে, তার কাছে ক্যাশটা থেকেই আছে, এই ফেসিলিটি সে পাচ্ছে।